হেই, কারসাজি করে আবারও মেগাস্টার শাকিব খানকে পুরো আটকানোর চেষ্টা চলছে। একজন বাংলাদেশের মেন ভিলেন, তাকে একটা চ্যানেলে নেওয়া হয় অযৌক্তিকভাবেই। চ্যানেলের নাম নরেল এক্সপ্রেস, বাংলাদেশের চ্যানেল। সেখানে একজন বাংলাদেশের পুরনো ভিলেনকে নেওয়া হয়। আমি নাম বলবো না, নাম ইঙ্গিত করবো না, আপনারা অবশ্য বুঝে যাবেন আমি কার কথা বলছি। সেই ভিলেনের কথা, পুরনো ভিলেনের কথা, জঘন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে যেই ভিলেন পপুলার হয়েছিল, তো সে শাকিব খানের সিনেমাটাকে বলছে এটা নকল সিনেমা, এই সিনেমা লোকে এখন আর যুগে দেখবে না, লোকে এখন রিভেঞ্জ দেখবে, রিভেঞ্জ খুব ফাটিয়ে হয়েছে, রিভেঞ্জের হল মালিক নাকি ওটারটি হল মানে হল মালিকরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর একটা টাকলা রয়েছে বাংলাদেশের, যিনি রিভেঞ্জ সিনেমাটাকে ডিরেক্ট করছেন এবং প্রযোজনা করেছেন, সেই টাকলা মাথা বলছে যে হল মালিকরা নাকি রিভেঞ্জ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, হুমড়ি খেয়ে যাচ্ছে, তুফান নাকি কেউ নিতে চাইছে না। তারপর আবার বলছে যে হল মালিকরা নাকি এবার চিন্তা করবে, মানে এই পুরনো ভিলেন সে বলছে হল মালিকদের এখন চিন্তায় মাথা চলে আসছে, কারণ এই তুফান সিনেমাটা নকল। ভাই রে ভাই, শাকিব খানের যা ক্রেজ, পুরো মানে আমি কি বলবো, আমাদের ইন্ডিয়ার চিত্র বদলে দিচ্ছে। মানে আমাদের দেখুন, আমরাও একটা সময় শাকিব খানকে নিয়ে এই ধরনের ভিডিও করতাম না। শাকিব ইয়ানদের যে ক্রেজ, শাকিব খানের যে একটা প্রভাব, যে বিস্তার, যে সে অর্জন করেছে, তার যে একটা অড়া, সেটার ধারে কাছে রিভেঞ্জ টিমেজ পাত্তা পাবে, এগুলো জাস্ট হাসির জন্য বলে, লোকে হাসবে। অ্যাকচুয়ালি মানে শাকিব খানের নাম নিয়ে তাদের নিজের সিনেমার আমার মনে হয় যে তারা হাইপ বাড়ানোর চেষ্টা করছে, আদারওয়াইজ কিছুই না। ওগুলো রিভেঞ্জ টিমেজ কি রোশন ফোশন, ও চিনিই না আমি তো, ওর কোনো দিন সিনেমায় দেখিনি। রোশন নাকি হিরোটার নাম, আমি এরকম বলছি না, তুচ্ছ করছি না, নতুন হিরো উঠে আসা উচিত, বাট অন্যকে পিন মেরে কেন ভাই? শাকিবের সিনেমাটাকে ছোট করে কেন রিভেঞ্জ বড় করতে হবে? তুমি তোমার সিনেমা প্রমোশন করো, রিভেঞ্জ ভালো হয়েছে, রিভেঞ্জে নতুন কিছু থাকছে, রিভেঞ্জ সবাই দেখতে আসো, আমরা ইউটিউবাররাও সেটা নিয়ে কথা বলবো, টিজার ট্রেলার গান টান ওইসব নিয়ে কথা বলবো। কিন্তু অন্যের সিনেমাকে ছোট করে যে ওটা কপি সিনেমা, নকল সিনেমা, ওটা দেখতে যাবে না, সবাই আমার সিনেমা দেখতে আসবে, এটা কোন ধরনের চুতিয়াপ্পা ভাই? এটা কোন ধরনের, মানে তোমার সিনেমাটাকে তুমি বড় করছো, অপরে অন্য সিনেমাটাকে খারাপ করছো, ছোট করছো, এটা তো ঠিক না। তোমারটা 7 বার বড় সিনেমা, কিন্তু অন্যটা কেন আমি ছোট করবো কেন? অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি যারা ভেতরকার লোক হয়, তাদের তো ভালো ভালো ব্যবহার করা উচিত, প্রত্যেকের সঙ্গে চলা উচিত। তারা যদি এই ধরনের মানসিকতা রাখে, এ ছোট, ও হ্যান ও ত্যান, আরে নরেল এক্সপ্রেস খুব উড়ছে, শুরু থেকে দেখছি তুফান সিনেমার টিজার ট্রেলার পোস্টার গান প্রত্যেকটাকে নিয়ে সে কোনো না কোনো খুঁত ধরছেই। তো সে মনে হয় জানে না, বা বাংলাদেশে এখনও তাকে নিয়ে কেউ ভিডিও করেনি, শাকিবিয়ানরা হয়তো তাকে ধরতে পারেনি, তাই খুব উড়ছে। কিন্তু এই নরেল এক্সপ্রেস জানে না, প্রত্যেকটা এক্সপ্রেসের থামার জন্য কিন্তু স্টেশন থাকে, আর সেটা যদি আর সন্ধু স্টেশন, তাহলে থামতে বাধ্য, থামতে হবে নরেল এক্সপ্রেস। জানি না বাংলাদেশে নরেল এক্সপ্রেস বলে কোনো ট্রেনের নাম আছে কি না, সেই ধরনের নাম হয়তো বা তার চ্যানেলে দিয়েছে নরেল এক্সপ্রেস, বাট সে যত বড়ই ট্রেন হোক না কেন, স্টেশনে এসে থামতে হবে, বুঝছেন? আর এই যে নকল ফকল হ্যান ত্যান এইসব বলে আটকানো যাবে না। অ্যাকচুয়ালি শাকিব খান বাংলাদেশের তুলনায় অনেক উপরেই চলে গেছে, যার জন্য সবার জ্বলছে ফাটছে। আমি বুঝি না, আমাদের দেশে যদি কেউ উন্নতি করে হয়তো 2-4 জন পাওয়া যাবে, বাট 94% লোক সাপোর্ট করে। দেখুন না আজকে ইয়াশ, মহেশ, আল্লু অর্জুন, সবাই যদি সাপোর্ট না পেতো এত বড় স্টার হয়ে যেত, তারা তো রিজিনাল ইন্ডাস্ট্রি থেকে বিলম্ব করে, তো তারা কীরকম ভাই এত উপরে উঠে গেল? তো ব্যাপার হচ্ছে বাংলাদেশের সাপোর্টটা খুব কম, তারা একে অপরকে টেনে রাখে। আমি জানি এই ভিডিও করার পর আমাকে অনেকে গালি দেবে, ভাই তুই বাংলাদেশের ব্যাপারে কী জানিস, তুই এত নাক গলাচ্ছিস কেন? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছি এইসব। আজকে তুফান আসছে, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব যেখানে উদযাপন করছে, তখন তোমাদের নিজের ইন্ডাস্ট্রির কাজ হয়ে তোমাদের পেছনে কাঠি নিয়ে দৌড়ানোর কোন দরকার ভাই? তোমার রিভেঞ্জ আসছে, ভালো, আর একটা পুরানো ভিলেন, সে হয়তো কাজ পায় না, কাজের শোকে সে ভুলভাল বলছে। আমাদের এখানে চিরঞ্জিত কদিন আগে ভুলভাল মন্তব্য করেছিল মিঠুন চক্রবর্তীকে নিয়ে, যে মিঠুন চক্রবর্তী কাজ পায় না হ্যান ত্যান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে সে কাজ করতে চায় না। তারপর যখন তাকে পাবলিক তাকে রামদোলাই দিল, তারপর লাইভে এসে বলে আমি তো এরকম বলতে চাইনি, আমি ঠিককে অপমান করতে চাইনি, দর্শক আমাকে তাবু গালি দিচ্ছে, ঠিক হাত জোর করজোর করার অবস্থা। তো এরকম পুরনো ভিলেনদেরও ধুয়ে দেওয়ার অবস্থা চলে এসে, আর এই নরেল এক্সপ্রেস যে চ্যানেলটা, তাকে একটু শাকিবিয়ানদের পাওয়ারটা দেখিয়ে দিন।
বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও এখানে শেষ করছি, টাটা।